হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ আমরা ডিটার্মিনেন্টের দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টু সম্পর্কে আলোচনা করবো নির্ণায়ক এর আগের ক্লাসে আমরা ডিটার্মিনেন্টের পার্ট ওয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে বিভিন্ন সমস্যার সমাধান করেছি এবং ডিটারমিনেন্ট কী সম্পর্কে জেনেছি সিমেট্রিক কিউ সিমেট্রিক কী সেগুলো সম্পর্কে আলোচনা করেছি যারা পার্ট ওয়ান দেখো নি তোমাদেরকে অনুরোধ তোমরা অবশ্যই পার্ট টুটি প্লে লিস্টে গিয়ে দেখে নিও যাতে বুঝতে সুবিধা হয় আজকে আমরা ডিটার্মিনেন্টের পার্ট টু সম্পর্কে আলোচনা করব ডিটার্মিনেন্টের পার্ট টুয়ে প্রথমে আমরা জেনে নেব ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হবে যদি আমরা একটা ত্রিভুজের দেওয়া থাকে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ দেওয়া থাকে এবং শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে এ এর দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এ এক্স টু ওয়াই টু এবং সি এর শীর্ষবিন্দু এক্স থ্রি ওয়াই থ্রি ধীরে ধীরে এই শীর্ষবিন্দু একটা ত্রিভুজে দেওয়া থাকে তখন তিবুজ এবিসি এর ক্ষেত্রফল তিবুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডিটার্মিন্ট অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান এটা আমার ক্ষেত্রফল বের করার রুল এই নিয়মটা মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের এবিসি তুই বুঝেও তাদের শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে এখান থেকে আমি তাদের ক্ষেত্র বের করে নিতে পারব এটা বা এটা যদি আমি শর্টকাটে মনে রাখি হাফ ইন্টু ওয়াই এক্স ওয়ান এক্স মানে হচ্ছে আমার তখন শুরু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়ান টু হয়ে গেছে মানে কি আমি সার্কেল এখানে এক্স বা আমি যদি ওয়াই থ্রি তাহলে এখানে ছিল এক্স ওয়ান ছিল তার মানে ওয়াই টু ওয়াই থ্রি এখন এক্স টু আছে মানে ওয়াই থ্রি ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি দিয়ে যদি করি থ্রি মানে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই নিয়মে আমরা খুব সহজেই যে কোনো তুমি যে ক্ষেত্র ক্ষেত্রগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারবো এরপর আমার শুভ একটা গুরুত্বপূর্ণ রুল বা নিয়ম যেটা পরীক্ষাতে একটা অঙ্ক অবশ্যই কমন পাওয়া যাবে শিওর সেটা হচ্ছে ক্রেমার রুল এটি একটি খুব এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম এটা হচ্ছে কি কোনো অজানা দুই বা তার বেশি রাশি সেটা দুই ক্রম দুই দুই ক্রস দুইয়ের ক্রম হতে পারে বা ক্রমটা তিন ক্রমে হতে হতে পারে তো দুই বা তার বেশি যখন অজানা রাশি সরল অস সহ সমীকরণ সমাধানে এই আমরা ক্যামা ক্যামেরা রুলকে আমরা ব্যবহার করবো যেমন আমি ধরে নিচ্ছি তিনটে আমার সহ সমীকরণ রাশি দেওয়া আছে আমি ধরে নিচ্ছি তিনটে রাশি থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু টেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকলু জিরো এবং ফাইভ এক্স মাইনাস নাইন ওয়াই ইকল টু ধরে নিচ্ছে আমি ওয়ান তাহলে আমার তিনটে সরল সহ সমীকরণ দেওয়া আছে এবং তাদেরকে এক দুই তিন তিনটে নাম এখানে দিয়ে দিলাম এখান থেকে আমাকে সমাধান করতে হবে মানে কি এক্স ওয়াই জেড এর মান আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আমি বের করে নেব এই যে এইগুলো দিয়ে এই সহ সমীকরণ দিয়ে যে ডিটার্মিনেন্টটা তৈরি হচ্ছে সেই ডিটার্মিন্টটা মানটা কত সহ সহগুলো দ্বারা গঠিত সহগগুলো কি কী কী আছে প্রথমটা সহগ আছে তিন এক এক তারপর আছে এক এক মাইনাস এক তারপর আছে পাঁচ মাইনাস নয় এবং ওয়ান জেড নেই মানে শূন্য এখান থেকে আমি ডিটার্মিনেশন যদি করে নিই আমি একটু বিস্তৃত করে নিই আমার যদি বিস্তৃত করতে হয় তাহলে একটু বড় হয়ে যাবে তাহলে আমি একটু অপারেশন করে নিচ্ছি অপারেশন আমি করে নিচ্ছি আর ড্যাশ শোনা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু যদি করে নিই আমি যদি জিরো পেয়ে যাই তাহলে আমাকে একটা মাল্টিপল করার দরকার এখানে একটা জিরো আছে এখানে যদি কোনো একটা জিরো করে দিতে পারি তাহলে আমার একটাকে বিস্তৃত করলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না তাহলে আমি যদি আর আর টু ড্যাশ মানে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু করে দিই এটা যেমন আছে থ্রি ওয়ান ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর এটা হয়ে যাবে টু এটা হয়ে যাচ্ছে জিরো এটা হচ্ছে ফাইভ এটা মাইনাস নাইন এটা হচ্ছে জিরো কারণ কি আর টু মানে কি আর ওয়ান প্লাস আট টু তাহলে তিন আগে চার এক আর আগে দুই এবং এক মাইনাস আগে হয়ে যাচ্ছে আমার জিরো দুটো জিরো হয়ে গেছে এ একের সাপেক্ষে আমি করে নিলেই খুব সহজেই পেয়ে যাব তাহলে একের সাপেক্ষে যখন করবো তখন এদিকে রো বাদ যাবে এদিকে কলাম বাজ যাবে তাহলে নয় চারে ছত্রিশ মাইনাস ছত্রিশ মাইনাস দশ শোন মাইনাস ছেচল্লিশ ডিটার্মিনেটে মার প্রথমে আমি ডিটার্মিনেট বের করে নেব ডিটারমিনেন্ট কত পেয়ে গেলাম মাইনাস ফর্টি সিক্স এরপর আমি বের করবো ডেল ওয়ান ডেল ওয়ান ডেল টু এবং ডেল থ্রি বের করব ডেল ওয়ান কী করে বের করবো ডেল ওয়ান যখন বের করবো এক্সের পরিবর্তে ডেল ওয়ান জন্ম ডেল ওয়ান ওয়ানের পরিবর্তে যে যেটা দেওয়া আছে টেন জিরো ওয়ান বোস করাবো তারপরে যেমন আছে ওয়ান ওয়ান মাইনাস নাইন ওয়ান মাইনাস ওয়ান জিরো এটা আমরা বসিয়ে নেব এরপর আমরা এখান থেকে যদি যেটা এটা বিস্তৃত না করে যদি আমি একটা অপারেশান করিনি এখানে জিরো করে দিই আগের মতো এইটা প্লাস এইটা আর টু ড্যাশ সমাজ আর টু প্লাস আর ওয়ান করে নিই তাহলে আমি পেয়ে যাবো থ্রি সরি এটার যেমন আছে টেন থাকবে ওয়ান থাকবে ওয়ান থাকবে এটা তখন হয়ে যাবে টেন টু এটা জিরো হয়ে যাবে এবং এটা যেমন আছে ওয়ান মাইনাস নাইন দুটো জিরো পেয়ে গেছি এটা কী পেয়ে করেছি আর টু ড্যাশ মনে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু করে নিচ্ছি এখানে যদি অপারেশন করে নিই এই একের সাপেক্ষে মাইনাস নব্বই মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস নাইনটি টু হয়েছে আমার মাইনাস টু ঠিক ডেল টু যখন বের করবো প্রথমে এক্সের শগুলো যেমন আছে লিখবো তিন এক পাঁচ ডেল টু এর পরিবর্তে ওয়াইয়ের সগের পরিবর্তে আমি এইগুলো রেখে নেব কে ওয়ান কে টু কে থ্রি যেগুলো আছে সেগুলো রেখে নেব তাহলে ওয়ান ওয়ান মাইনাস নাইন সরি এক্স এক্সের এক্স এক্সের জায়গায় এক্স এক্সের সগ লে ওয়াই টু এর পরিবর্তে আমি এইটা লিখব টেন জিরো ওয়ান এবং জেড এর জায়গায় লিখবো ওয়ান মাইনাস ওয়ান জিরো ঠিক এটাকে আমি অপারেশন করে নেব আর টু ড্যাস সমান আর টু প্লাস আর ওয়ান তাহলে আমি এটা কত পেয়ে যাবো তাহলে পাবো আমি এটা যেমন আছে থ্রি টেন মাইনাস যেমন আছে এটা পেয়ে যাব ফোর টেন জিরো এবং ফাইভ ওয়ান যেমন ছিল কী করেছি আর টু সমান হচ্ছে আর প্লাস টু করে তাহলে এটা আমি ভেঙে নিই তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস মানে ঠিক একইভাবে আমি ডেল থ্রি ডেল থ্রি বের করে নেব ডেল থ্রি তাহলে এক্সের সহগ যেমন আছে লিখবো ওয়াইয়ের সহগ যেমন আছে লিখবো এবং জেডের সহের পরিবর্তে লিখে দেবো কে ওয়ান কে টু এবং কে থ্রির মানগুলো এখান থেকে যদি আমি একইভাবে এখানে একটা জিরো দেওয়া আছে তাহলে এখান থেকে আমি যদি ডাইরেক্ট জিরো যেহেতু হবে না আমি ডাইরেক্ট গুণ করে নিচ্ছি বিস্তৃত করে তাহলে টেন ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ফাইভ নাইন মাইনাস ফাইভ মাইনাস প্রথমে তারপরে মাঝে জিরো সাবেক সব জিরো হয়ে যাচ্ছে জিরো এবং এটা হচ্ছে প্লাস ওয়ান অন থ্রি মাইনাস ওয়ান সমান আমি পেয়ে যাচ্ছি কত মাইনাস ওয়ান থার্টি এইট তাহলে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি পেয়ে গেলাম অথবা এক্স সমান কী এক্স সমান আমি পেয়ে যাব ডেল ওয়ান বাই ডেল ওয়াই সমান পেয়ে যাব ডেল টু বাই ডেল এবং জেড সমান পেয়ে যাবো ডেল থ্রি বাই ডেল তাহলে ডেল ওয়ানের সমান কত পেয়েছি

এবং এই নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি ডেলের মান ডেলের মান জিরো হয় ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মান জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই সমাধানের অসংখ্য সমাধান থাকবে এবং যদি ডেল ওয়ান ডেল যদি নট কিলোডি জিরো হয় সেক্ষেত্রে আপনি কিগুলো কনজিস্ট করবে মানে এখান থেকে আমি একটি সমাধান পাবো এক একক সমাধান যেমন এক্ষেত্রে আমি পেলাম একক সমাধান আমি পেয়েছি আর কোনো সমাধান থাকবে না যদি ডেলের মান জিরো হয়ে যায় কারণ আমি দেখতে পাচ্ছি ডেলের মান যদি জিরো হয়ে যায় এবং ডেল ওয়ানের মান যদি কিছু থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি কোনো একটা সংখ্যা বাই জিরো মান হচ্ছে ইনফিনিট হয়ে যাবে মানে কি কোনো সমাধান থাকবে না বা যদি ডেলের মান শূন্য এবং ডেল ওয়ানের মান বা ডেল টু বা ডেল থ্রির মধ্যে যে কোনো একটা শূন্য হয়ে যায় তাহলে শূন্য বাই শূন্য মানে কি এর হচ্ছে কনসিস্ট হবে না ইনকনজিস্ট সেক্ষেত্রে আমার কোনো সমাধান থাকবে না আমরা বলতে পারবো এরপর আমরা জেনে নেব সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কী না একটা ম্যাট্রিক্স কে যদি সিঙ্গুলার বলা হবে যদি তার ডিটারমিনেন্ট জিরো হয় এবং যদি টু জিরো হয় তাহলে সেটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে ধরি যদি একটা এ একটা ম্যাট্রিক্স হয় এ একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এ বা ডিটার্মিনেন্ট এ লিখতে পারি যদি জিরো হয়ে যায় তখন সেটাকে বলা হবে সিঙ্গুলার তখন এস এ ম্যাট এ বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যদি ডিটারমিনেন্ট এ বা ডিটারমিনেন্ট এ নটিকেল ডুচি হয় তখন সেটা হচ্ছে নন সিঙ্গুলার যেমন আমি একটা যদি ম্যাট্রিক্স নিয়ে নিই এ টু থ্রি টু ওয়ান জিরো ফোর এবং একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি এখন ডি যদি ডিটার্মিন্ট বের করি ডিটার্মিন্ট সমান তো থ্রি টু ওয়ান জিরো ফোর ফাইভ থ্রি সিক্স জিরো তোমার সিক্স এই ডিটার্মিন্ট এটাকে প্রথমে যদি আমি অপারেশন করে নিই যদি এটাকে আমি জিরো করে নিতে পারি তাহলে আমার এই হিসাবে সহজ হবে তাহলে আমি এই থ্রি টু ওয়ান যেমন আছে লাগলাম এইটাকে যেমন আছে রেখে দিলাম এবং এইটাকে আমি এই এইটার সাথে এটা মাইনাস করে দিলাম কী করছি না আর থ্রি ড্যাশ সমান হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান করে দিচ্ছি তাহলে এইটা মাইনাস এইটা তখন হচ্ছে শূন্য এইটা মাইনাস এইটা মানে হচ্ছে ফোর এইটা মাইনাস এইটা মানে ফাইভ তা আমি দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি আমি দুটো রো কী হয়ে গেছে সমান হয়ে গেছে সমান জিরো যেহেতু আর টু সমান আর থ্রি তাহলে টু যে আর থ্রি যদি শূন্য জিরো হয়ে গেছে সমান তাহলে আমি এটা সমান ডিটারমিনের মান কত পাবো জিরো এবং ডিটার্মিনেন্ট এর মান যখনই জিরো পাবো তখন আমি এটা কী বলতে পারব এ একটি কি সিঙ্গুলার ম্যাট্রিক্স বললাম আমি যদি ডিটার্মিন্যান্ট জিরো হয় তাহলে আমি সেখানে সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স আর ডিটার্মিনেন্ট জিরো না হলে সেটাকে বলবো আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এরপর এখন আমরা জানবো অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এবং অ্যাডজুগেট অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট কী এগুলো সম্পর্কে আমরা এরপর জানবো এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাড জয়েন্ট বা অ্যাড জুগেট কারণ আমাকে যখন আমি ইনভার্স বের করবো তখন আমার কিন্তু অ্যাড জয়েন্ট বা অ্যাড জুগেট আমাকে এখান থেকে বের করতে হবে তো আমি যদি একটা ম্যাট্রিক্স আমার দেওয়া থাকে কোনো একটা ম্যাট্রিক্স আমার দেওয়া যদি দেওয়া থাকে এ যদি একটা এ দেওয়া থাকে তিন দুই এক চার পাঁচ ছয় তিন চার সাত এটা আমি সাপোজ ধরব এটা আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো আমাকে অ্যাড জুগেন্ট বের করতে গেলে প্রথমে ডিটার এ ডিটারমেন্ট কত হবে থ্রি টু ওয়ান ফোর ফাইভ সিক্স থ্রি ফোর সেভেন এর ডিটার্মিনেন্ট সরি এটা ম্যাট্রিক্স চিহ্ন হলো গেল এটা আমার ডিটার্মিনেন্ট চিহ্ন তাহলে এর ডিটার্মিনেন্ট পেয়ে গেলাম এরপর এই যে ডিটার্মিন্টের যে কোফ্যাক্টর কোফ্যাক্টর করে পর তার ট্রান্সপোজ নিতে হবে তখন আমি অ্যাডজয়েন্ট হয়ে পাবো তাহলে এর এর যদি কোফ্যাক্টর করে নিই তিনের কোফ্যাক্টর কত হবে আমরা জানি মাই তিনের মাইনর কত তাহলে আমি এক্ষেত্রে আমি লিখতে পারি তিনের মাইনর কত হবে যে রো যার যে এলিমেন্টের বের করব সেই রো বা কলাম বাদ যাবে তাহলে থাকবে কে ফাইভ সিক্স ফোর সেভেন ট্যুয়ের ক্ষেত্রে কী হবে ফোর সিক্স থ্রি সেভেন এবং ওয়ানের ক্ষেত্রে কী হবে ফোর ফাইভ থ্রি ফোর ঠিক সেরকম এই এলিমেন্টের ফোরের ক্ষেত্রে কত হবে এই রো বাদ যাবে এই কলাম বাদ যাবে থাকছে টু ওয়ান ফোর সেভেন টু ওয়ান ঠিক যখন ফাইভে বের করব এই কলাম এরও বাদ যাবে থ্রি ওয়ান থ্রি সেভেন এবং যখন সিক্সে বের করব তখন আমার থ্রি টু থ্রি ফোর এবং থ্রির ক্ষেত্রে এই থ্রির ক্ষেত্রে বেরোবে টু ওয়ান ফাইভ সিক্স ফোরের ক্ষেত্রে বেরোবে থ্রি ওয়ান ফোর সিক্স এবং ক্ষেত্রে বেরোবে থ্রি টু ফোর ফাইভ এইগুলো কী হলো এইগুলো হচ্ছে আমার এ এই ডিটার্মিন্টের মাইনর এবং যখন আমি সাইন বসিয়ে দেবো সামনে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ডায়োগোনাগুলো সবসময় প্লাস বাকিগুলো মাইনাস তো এটা আমার হয়ে গেল কোফ্যাক্টর এর কোফ্যাক্টর পেয়ে গেলাম এটা হচ্ছে আমার কোফ্যাক্টর পেয়ে কোফ্যাক্টর অফ এর কোফ্যাক্টর এখন আমি যখন আমি অ্যাডজয়েন্ট বের করবো সেটাকে আমি এ ট্রান্সপোজ এ ডিটার্মিন্ট এরপর আমি এটা ট্রান্সপোজ করবো তখন অ্যাড অ্যাডজয়েন্ট এডি জে বা অ্যাডজয়েন্টকে বলা হবে জে এবং অ্যাডজয়েন্ট এ হয়ে যাবে তখন যখন আমি ট্রান্সপোজ করে নেবো মানে এটা আমি যা পাবো ঠিক রোটাকে কলামে কলামটাকে রোয়ে যখন আমি বসিয়ে নেবো তখন আমি এটাকে অ্যাট জয়েন্ট অফ এ আমি এখান থেকে পেয়ে যাব যদি এটাকে আমি ভেঙে নিই কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ মাইনাস ছয় চারে চব্বিশ মানে হচ্ছে আমার এগারো এটাকে ভাঙলে হবে সাত চারে আঠাশ মাইনাস ছয় তিনে আঠেরো মানে দশ মাইনাস দশ এটা হবে চার চারে ষোলো মাইনাস পনেরো মানে হচ্ছে এক ঠিক এটাকে পাবো সাত দুনে চোদ্দো মাইনাস চার মানে দশ মানে মাইনাস দশ সাত তিনে একুশ মাইনাস তিন আঠেরো চার তিনে বারো মাইনাস ছয় মাইনাস ছয় ছয় দু বারো মাইনাস পাঁচ মানে হচ্ছে সাত ছয় তিনে আঠেরো মাইনাস চার মাইনাস চোদ্দো পাঁচ তিনে পনেরো মাইনাস আট মানে হচ্ছে সাত তাহলে আমি কো কোফ্যাক্টরও পেয়ে গেলাম এইটা তাহলে অ্যাডজয়েন্ট হবে কি ট্রান্সপোজ এর আবার ট্রান্সপোজ মানে কি এগারো মাইনাস দশ এক কল রোটাকে কলামে নিয়ে আসবো দশ মাইনাস দশ আঠেরো মাইনাস ছয় সাত মাইনাস চোদ্দো সাত এটা হচ্ছে আমার অ্যাড জয়েন্ট অফ এ এখান থেকে এইভাবে অ্যাড জয়েন্ট অফ এ আমরা এখান থেকে বের করে নিতে পারবো এবং এ ইনভার্স যখন বের করবো এ ইনভার্স তখন আমি বের করে নেব অ্যাড জয়েন্ট অফ এ বাই ডিটার্মিন্ট এ ম্যাট্রিক্সের ডিটার্মিন্ট সে তখন আমি পেয়ে যাব কি এ ইনভার্স যখন আমি ইনভার্স বের করতে পারবো এইখান এইভাবে আমি এই ইনভার্সটা বের করব এই ইনভার্সটা বের করার আগে আমাকে দেখে নিতে হবে যে অ্যাড ডিটারমিন্ট অফ এ এ নয়টি কুড়ি জিরো হচ্ছে কি না যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু হবে না ডিটার্মিন্ট সবসময় কী হতে হবে নটি কেল জিরো হতে হবে তবেই আমরা সেই ম্যাট্রিক্সের ইনভার্স আমরা এখান থেকে পেয়ে যাব যদি ডিটার্মিনেন্ট জিরো হয়ে যায় তাহলে কত হবে কোনো একটা সংখ্যা বাই জিরো হয়ে গেলে কী হবে এই ইনফিনিটি হয়ে যাবে তার জন্য আমাদেরকে অবশ্যই তার আগে শুরু করে এ ইনভার্স বের করার আগে এ ডিটারমিনট ইকুয়াল করলি কত হচ্ছে আমাকে ইকুয়াল টু জিরো হতে হবে সেটা আমাকে দেখে নিতে হবে এখানে আমি একটা এক্সারসাইজের ওয়ানেছি একটা অঙ্ক যে এটা আমাকে প্রমাণ করতে হবে এটা আমি বাদ দিলাম এটা যদি প্রমাণ করতে হয় আমি আমাকে কী করতে হবে আমি বলেছি বিস্তৃত না করে প্রমাণ করতে হবে যাতে দেখতে হবে জিরো জিরো আসে যে কোনো দুটো জিরো জিরো এলে তাহলে খুব সহজে আমি মাল্টিপেল করে সেখান থেকে আমি করে নিতে পারবো তাহলে এখন আমি এই সি ওয়ানকে সি ওয়ান সাথে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তিনটাকে একসাথে যোগ করে নিচ্ছি তাহলে আমি কী পেয়ে যাবো এখানে একটাই এ এ দুটো এ হয়ে যাবে দুটা বি হয়ে এবং দুটা সি হয়ে যাবে টু কমন হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি ঠিক একইভাবে এটা তো আমি পাবো টু ইন এ প্লাস বি প্লাস সি এবং পরেরটাতেও পাবো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং এইগুলো যেমন আছে আমি লিখে নিলাম এখানে হচ্ছে এ এখানে আছে বি এটা হচ্ছে বি আমি অপারেশান কী করলাম সি ওয়ান সমান হচ্ছে সি ওয়ান প্লাস সি তিনটাকে আমি যোগ করে নিচ্ছি তাহলে আমি টু সি কমন আমার আসবে ওয়ান বি প্লাস সি প্লাস টু এ এবং এখানে আসবে ওয়ান এ সি প্লাস এ প্লাস টু বি আমি যদি মাইনাস করে নিই তাহলে এটা থেকে এটা মাইনাস করলে জিরো হবে এটা থেকে এটা মাইনাস করে দুটো করে দিলে আমার কী হবে জিরো চলে আসবে তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং আমি এটা করে করে নিচ্ছি জিরো এই আর ওয়ান থেকে আর থ্রি মাইনাস করে নিচ্ছি তাহলে জিরো এ মাইনাস এ মানে হচ্ছে জিরো এবং এইটা হয়ে যাচ্ছে আমার বি মাইনাস অফ এইটা তার মানে আমি এখান থেকে যাবো এ প্লাস বি প্লাস সি মানে আমি করলাম কি আর ওয়ান ড্যাশ সমান হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান আর ওয়ান ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর ওয়ান ঠিক একইভাবে এটাও যদি আমি জিরো করিনি জিরো এটা হয়ে যাবে আমার এ প্লাস বি প্লাস এ প্লাস সি বি প্লাস সি প্লাস টু এ এবং এটা এইটা হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি এবং এটা এটার নিচে যেমন আছে ওয়ান এ সি প্লাস এ প্লাস টু বি এইটা কী করে দিয়েছি আমি আর টু ড্যাশ আর টু ড্যাশ সম করে দিয়েছি আর টু মাইনাস আর থ্রি এটা হচ্ছে আমার বি প্লাস সি প্লাস এ হয়ে যাচ্ছে আর টু ড্যাশ ড্যাস হচ্ছে আর টু মাইনাস আর থ্রি তাহলে এইটা মাইনাস এইটা তাহলে এইটা হচ্ছে আমার মাইনাস অফ এইটা হয়েছে তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং যদি আমি বৃষ্টি করি একের সাপেক্ষে তাহলে এইটা এটা বাদ মানে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস জিরো তাহলে আমি পেয়ে যাচ্ছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সময় টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ এটা আমার প্রমাণ করতে বলেছিল প্রুফ এখানে আমার দেওয়া আছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে একের ঘনমূল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার একের ঘনমূল তাহলে একের যদি ঘনমূল তাহলে মানে আমি লিখতে পারি ডাব্লিউ কিউ সমান ওয়ান এখান থেকে আমি পেয়ে ওমেগা ওমেগা হচ্ছে ওমেগা কিউ সমান ওয়ান লিখতে পারে এখান থেকে আমি পেয়ে যাবো কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে আমার জিরো কারণ কি এটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই তাহলে আমি সূত্রে কী পাবো ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কারণ এ কিউ মাইনাস বিকে সূত্র তার মানে এটা আমি সমান পেয়ে যাচ্ছি কি এখান থেকে পেয়ে যাচ্ছি জিরো তাহলে এইটাকে আমি যদি বিস্তৃত করে নিই তাহলে আমি এখান থেকে কী পাবো ওয়ানের সাপেক্ষে পাবো আমি ওয়ান মাইনাস ওমেগা টু দিবার থ্রি এন মাইনাস ওমেগা টু দুবার এন এর সাপেক্ষে যদি করে নিই তাহলে পেয়ে যাবো ওমেগা টু বার টু এন মাইনাস ওমেগা টু দি বার টু এন এটা জিরো হয়ে যাবে প্লাস ওমেগা টু দিবার টু এন এর সাপেক্ষে যদি আমি করে নিই পাবো এটা এটা বাদ যাবে তাহলে আমি আছে ওমেগা টু দিবার ফোর এর মাইনাস ওমেগা এন তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এন এর এটা এটা আমার জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস ওমেগা টু দুবার থ্রি এন প্লাস ওমেগা টু দু বা সিক্স এন মাইনাস ওমেগা টু বা থ্রি এন কারণ ফোর এন আর টু এন হলে সিক্স এন এবং আমরা জানি ওমেগা থ্রি ওয়ান ওয়ান তাহলে ওমেগা টু দু বা থ্রি এনও ওয়ান ওমেগা টু বা সিক্স এনও আমার কত যাবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান পেয়ে যাচ্ছি আমি জিরো এবং আজকের শেষ সলিউশন শেষ একটা ম্যাথের সমস্যার সমাধান করবো খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার থ্রি এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ সলিউশন করবো তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি লাইক করো বন্ধু তোমরা শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান এবি বিএসসি এটাকে আমার প্রমাণ করতে হবে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমার প্রমাণ করতে হবে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি আমার এটা আমার প্রমাণ করতে হবে তো এটা আমার যদি প্রমাণ করতে হবে তাহলে আমি প্রথমে কী করছি কলাম প্রথম কলামকে এ দিয়ে দ্বিতীয় কলামকে বি দিয়ে এবং তৃতীয় কলাম থেকে সি আমি কী করছি কমন নিয়ে নিচ্ছি প্রথম কলাম থেকে এ কমন নিয়ে নিচ্ছি তাহলে যদি আমি তাহলে এ দ্বিতীয় থেকে বি এবং তৃতীয় থেকে সি যদি কমন নিয়ে নিই তাহলে প্রথম থেকে এ কমন নিলে থাকবে এ প্লাস ওয়ান বাই এ এবং এটা থাকবে বি এটা থাকবে সি এটাতে থাকবে বি কমন নিলে থাকবে এ এটা থাকবে বি প্লাস ওয়ান বাই বি এটা থেকে কমন নিলে থাকবে সি এবং এটা থেকে যদি সি কমন নিয়ে পড়ে থাকবে এ এটা থেকে থাকবে বি তবে এটা থাকবে সি প্লাস ওয়ান বাই সি কলাম থেকে আমি কমন নিলাম এরপর আমি এই যে এব এব এবিসিগুলোকে রো ওয়াইজ গুণ করে দিচ্ছি এ রো এর সাথে এ দ্বিতীয় রো এর সাথে বি এবং তৃতীয় রো এর সাথে সি গুণ করে নিচ্ছি তাহলে প্রথমে যদি গুণ করে নিই আমি পেয়ে যাবো কি এ বিসি কেটে উঠে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার স্কোয়ার এ গুণ করে দিলাম পর পরের বি গুণ করব বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার তারপরে সি গুণ করবো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমি গুণ করে দিলাম এব সি রো ওয়াইজ এরপর আমি এই তিনটাকে যোগ করে নেবো আর ওয়ানের সাথে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আমি যোগ করে নেব তাহলে আমি কী করেছি আর ওয়ান ড্যাশ মানে হয় যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করে নিয়েছি এরপর আমি দেখতে পাচ্ছি এখান থেকে আর ওয়ান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়ানটার আগে লিখতে পারি এটা কমন চলে আছে তাহলে কমন গেলে থাকবে ওয়ান এইটা থাকবে বি স্কোয়ার এটা থাকবে সি স্কোয়ার পর থাকে ওয়ান বি স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার পরটা থাকবে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান এরপর আমি এখানে কী করব এগুলোকে কলামগুলো জিরো করার চেষ্টা করবো জিরো করার চেষ্টা এটাতে আমি লিখে নেব ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি লিখে নিই এবং আমি অপারেশনে করে নিচ্ছি সি ওয়ান ড্যাশ মনে হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু করে নিচ্ছি এবং সি টু ড্যাশ যেমন হচ্ছে সি টু মাইনাস সি থ্রি করে নিচ্ছি তো সি ওয়ান ড্যাশ মানে সি ওয়ান মাইনাস সি টু যদি করে করি এটা আমি পাবো জিরো এটা পাবো এই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস করবো মানে মাইনাস ওয়ান এবং এটা পেয়ে যাবো আমি জিরো এক্ষেত্রে এটা পাবো আমি সি স্কোয়ার মানে এটা জিরো এইটা পেয়ে যাবো আমি ওয়ান এটা মাইনাস ওয়ান এটা যেমন আছে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান সি ওয়ান ড্যাশ ওয়ান সি ওয়ান মাইনাস সি টু এবং সি টু ড্যাশ ওয়ান সি টু মাইনাস সি সিটি করে নিলাম তাহলে এটা আমি থাকছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এই জায়গাটাতে আমার কী হচ্ছে এ ওয়ানে মাইনাস ওয়ানের সাপেক্ষে হবে মাইনাস ওয়ানের সঙ্গে যখন আমি করবো প্লাস ওয়ান হয়ে যাবে এবার গুণটা কত হবে মাইনাসে মাইনাস ওয়ান এটা বাদ এটা বাদ তাহলে জিরো মাইনাস ওয়ান জিরো প্লাস হয়ে যায় তখন মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে তাহলে আমি এখান থেকে পেয়ে কী পেয়েছি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমার কী করতে এটা আমি প্রমাণ করতে বলেছি তো এটা আমার প্রমাণিত ভিডিওটি দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই তোমাদেরকে অনুরোধ ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখো যাতে প্রত্যেকে এটি দেখার সুযোগ পায় এবং চ্যানেলে নতুন যাতে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো এবং রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ